নমস্কার আমার শ্রোতা বন্ধুরা, সকলে কেমন আছো? আজকে যে এই কথাটি বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ। কি এই কথা? এই কথাটি হচ্ছে, বট গাছ শুধু ছায়াই দেয় না, আর কি করতে পারে? তবে জানা যাক আজকের হেলথ টিপসটি হচ্ছে বট গাছকে নিয়ে। নম্বর এক, পা ফাটা রোগে। অনেকের পা ফাটে, তাই তো? শীতে আবার বেশি ফাটে, ঠিক? বেদনা হয়, এমনকি রক্তপাতও হয়। এই অবস্থায় বটের আঠা পায়ের ধারে বা গোড়ালিতে লাগাবেন, পা ফাটা একেবারেই কমে যাবে। নম্বর দুই, দেহের মেদ কমাতে। বটের ছাল 5 অথবা 6 গ্রাম থেতে করে 1 কাপ গরম জলে ভিজিয়ে রাখবেন আগের দিন রাত্রে। পরের দিন সকালে ছেঁকে নিয়ে 2 ভাগ করে সকাল ও বিকেলে খাবেন, দেহের মেদ কমে যাবে। নম্বর তিন, হাড় মচকে গেলে বট গাছের ছাল বেটে একটু গরম করে মচকানো জায়গায় প্রলেপ দিয়ে তার উপরে ও নিচে একটা শক্ত কিছু চাপা দিয়ে বেঁধে দিন। এইভাবে পরপর কয়েকদিন দেবেন। নম্বর চার, গা জ্বালায়। অনেক সময় পিত্তাধি কষ্টবশত গ্রীষ্মকালে, বসন্তকালে, বিশেষত গ্রীষ্মকালে গা হাত পা জ্বালা করে। এই অবস্থা হলে 50 থেকে 100 গ্রাম বটের ছাল 1 লিটার জলে সেদ্ধ করে 250 গ্রাম অবশিষ্ট থাকতে নামিয়ে ভালোভাবে ন্যাকড়া ছেঁকে নিন। সেই স্থানের জলে মিশিয়ে স্নান করবেন এবং ওই সেদ্ধ জল 1 কাপ রেখে দেবেন। এর থেকে 2 থেকে 3 চা চামচ নিয়ে দুধের সঙ্গে মিশিয়ে খাবেন, গা জ্বালা কমে যাবে। নম্বর পাঁচ, নাক দিয়ে রক্তপাত। বটের ঝুড়ি, কুড়ি ও ছাল সব মিশিয়ে 10 গ্রাম পরিমাণ নিয়ে 4 কাপ জলে সেদ্ধ করুন, 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে নিন। এবার এর সঙ্গে একটু দুধ মিশিয়ে রাখবেন, নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হবে। তাহলে বন্ধুরা, আজকে এই ছিল বটের গাছ নিয়ে কিছু ভালো কথা। সো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ভালো রাখো এবং তার সাথে সাথে পরিবেশকে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের নিত্য নতুন হেলথ টিপস পাওয়ার জন্য। গুড বাই বন্ধুরা। Thank you.